কুষ্টিয়ায় সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি 2 টাকা। এ নিয়ে চলতি বছরে 5 দফায় কেজিতে 10 টাকা বাড়লো চালের দাম। কুষ্টিয়ার চালের দাম নিয়ে বিস্তারিত জানাতে সদর উপজেলার খাজানগর চালের মোকামে আছেন সহকর্মী এসএম রাশেদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাশেদ, কুষ্টিয়ায় খাজানগরে ঈদের পর থেকে কুরবানির পর থেকে 1 কেজি প্রতি 1 থেকে 2 টাকা সব ধরনের চালের দামে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই কুষ্টিয়া খাজানগরের চালের দামে বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সারা বাংলাদেশে এই চালের বাজারে কিন্তু এর প্রভাব পড়েছে। তো সাধারণ ভোক্তা যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মূলত এই যে হঠাৎ হঠাৎ করে চালের দাম বৃদ্ধি, যার কারণে তাদের যে মূল আয় বিশেষ করে খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু একটা বাড়তি চাপ পড়ছে, যার কারণে তারা আসলে এই চালের দামটা যাতে সরকার নিয়ন্ত্রণ রাখে সেই বিষয়ে আসলে তারা খেটে খাওয়া মানুষরা দাবি করে, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে ভোক্তা যারা আছেন। তো আমি কুষ্টিয়ার খাজানগরে যারা খুচরা চালের ব্যবসা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত চলতি বছরে জানুয়ারি মাস থেকে আগস্ট মাস পর্যন্ত কিন্তু 5 দফায় 10 টাকা চালের দাম বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় কিন্তু আসলে চালের দাম মাত্র 2 দফা কমেছে, কমে সেই চালের দাম কিন্তু 6 টাকা কেজি ধরে কিন্তু এখনো বৃদ্ধি রয়ে গেছে, যার কারণে আসলে খুচরা বাজারে আসলে প্রভাব পড়ছে। এবং খুচরা ব্যবসায়ীরা আমাদেরকে জানেন যে আসলে তারা আসলে চাল বিক্রি করে খুব বেশি লাভবান হতে পারছেন এবং তারা অধিকাংশ চাল ব্যবসায়ী কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো আমি খুচরা মিল মালিক যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত কুষ্টিয়া অঞ্চলে যে চালের মিলগুলো রয়েছে সেই মিলগুলো তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে নওগাঁ, দিনাজপুরে এবং সিলেট অঞ্চলে যেসব ধান রয়েছে সেই ধানের পরে কিন্তু নির্ভরশীল, এবং এই ধানের প্রতি মনে 60 থেকে 100 টাকা বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়েছে কুষ্টিয়ার খাজানগরের চালের এই মিলগুলোতে। তো কুষ্টিয়া আজকে চালের মিনিগেট চালকে 51 টাকা ধরে এবং বাসমতি চাল 55 টাকা দরে কিন্তু বিক্রি হয়েছে কুষ্টিয়া আজকে খাজানগরেতে এই চালের মুখাবে। তো সবুজ, কুষ্টিয়া চালের বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়া থেকে চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী এস এম রাশেদ।